2018 সালের 3রা মার্চ দুপুর থেকে ফেসিস্ট সুলভ সরকার ত্রিপুরায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার থেকে মুক্তি চাইছে রাজ্যের মানুষ। সুতরাং এক জটিল পরিস্থিতির মধ্যে আসন্ন নির্বাচন হতে চলেছে। শনিবার ভানুঘোষ স্মৃতি ভবনে প্রয়াত সিপিআইএম নেতা তরুণ দত্তের স্মরণ সভায় বক্তব্য রেখে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা মানিক সরকার আরও বলেন, চরম দুর্নীতি পরায়ণ একটা সরকারের হাতে ত্রিপুরা পড়েছে, অন্ন বস্ত্র বাসস্থান এগুলি নিয়ে ভাবার কোনো সুযোগই নেই, তাই মানুষকে বাঁচাতে হবে। এর জন্য বিজেপি থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে, গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য বামফ্রন্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কিন্তু যারা আতঙ্কে ভুগছে তাদের সাহস যুগিয়ে আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে বলে জানান বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, বর্তমানে নির্বাচনী মুহূর্তে তরুণ দত্তের প্রয়োজন ছিল, তিনি দলের অন্যতম সৈনিক ছিলেন, কিন্তু তার অবর্তমানে শূন্যতা সৃষ্টি হয়েছে, তাই তরুণ দত্তের দেখানো দিশায় সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে সকলের। আসন্ন বিধানসভা নির্বাচনে তার আদর্শ সঠিকভাবে কাজে লাগাতে হবে, এমনটা বললেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা এদিন তরুণ দত্তের সাংগঠনিক কাজের প্রশংসা করে বলেন, জেরানিয়া মহকুমার সাংগঠনিক কাজে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন তরুণ দত্ত, তাই সংগঠনের জন্য শূন্যতা বলে জানান তিনি। পাশাপাশি এদিন তিনি প্রয়াত তরুণ দত্তের প্রতি শ্রদ্ধা জানান ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। নির্বাচনী সংগ্রামের ময়দানে আমরা তরুণ দত্তের মতো কমরেডের উপস্থিতি এই সময়ে যথেষ্ট প্রয়োজন ছিল, কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এতে শূন্যতা তৈরি হলো, তার জন্য হাফিজদেশ করবার কিন্তু কোন সুযোগ নেই। হাফিজদেশ করলে তাকে তো আমরা ফিরে পাবো না। এই মুহূর্তে তার অবর্তমানে যে শূন্যতা তৈরি হলো এটাকে পূরণ করবার জন্য আয়োজিত স্মরণ সভায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। উপস্থিত সকলে তরুণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। সায়ন্তন টিভি।